আপনি যদি ইন্টারনেটের দুনিয়ায় আজও বেঁচে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো দেখে থাকবেন। এগুলোকে বলা হয় অ্যারো ট্রেকিং অ্যানিমেশন, যেগুলো বর্তমান সময়ের শর্ট ভিডিওগুলোর মধ্যে তো বিপুল পরিমাণে ভাইরাল, বিশেষ করে ইনস্টাগ্রাম রিলসগুলো। আর এগুলো ছোট থেকে বড়, মাঝারি থেকে কচি সবাই কিন্তু তৈরি করছে প্রিমিয়ার প্রো দিয়ে। বাট আমাদের বাজেটটা তো অনেকটাই কম, যে জন্য আমরা মোবাইল ইউজ করি। আর হ্যাঁ, মোবাইল দিয়েও কিন্তু ক্রিয়েট করা খুবই ইজি, জাস্ট কয়েকটা প্রসেসে এক ক্লিকেও তৈরি করা সম্ভব। আর যেটাই তো আজকের এই ভিডিও টপিক। সো টুডেজ ভিডিও আই উইল শো হাউ টু ক্রিয়েট অ্যারো ট্র্যাকিং অ্যানিমেশন ইন ক্যাপকাট। যেহেতু আমরা ক্যাপকাট দিয়ে ওপেন করছি আর আমাদের এখানে ক্যাপকাট ভ্যান রয়েছে, সেই কারণে আমরা কিন্তু VPN কানেক্ট করে নিয়ে ক্যাপকাটকে ওপেন করবো। সো আমাদের ক্যাপকাট ওপেন করার পর আমরা কিন্তু সবার প্রথমে প্লাস আইকন থেকে আমাদের ফটো অথবা ভিডিও যেটার উপরে তোমরা অ্যানিমেশন করাবে সেটাকে সিলেক্ট করবে। আমি কিন্তু এক্সাম্পল হিসেবে একটা ভিডিও সিলেক্ট করছি। এখানে আমাদের ভিডিওটা চলে এসেছে। এবার আমাদের অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশানটা অন রাখতে হবে। আর তারপরে আমরা কি করব, চলে যাব নিচের দিক থেকে টেক্সট অপশনে। এবার আমরা সিম্পল হিসেবে আমরা দুটো টেক্সট, একটা উপরে একটা নিচে, আমরা অ্যাড করব, যাতে করে আমরা কি করতে পারবো যে উপরের থেকে নিচ অবধি আমরা সেই অ্যারোটাকে ট্র্যাক করতে পারি। তো সবার প্রথমে আমি একটা টেক্সট এখানে অ্যাড করছি, জাস্ট সিম্পল কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু একটা টেক্সট অ্যাড করলাম। দেন একই প্রসেসে আমরা আরেকটা টেক্সট অ্যাড করব নিচের দিকে। এবার আমরা অ্যারো ট্র্যাকিং করব, তার জন্য আমরা কি করব, আবার চলে যাব টেক্সট অপশনেই এবং আমরা নিচের দিকে দেখতে পারবো স্লাইড করলেই ড্র নামে একটা আইকেন, এখানে ক্লিক করব। এরপরে দেখতে পারবো প্রচুর কিন্তু একটা করে সাইজ চলে এসেছে, বিভিন্ন রকমের প্যাটার্নের কিন্তু এক একটা করে ফরম্যাট চলে এসেছে। এবার আমরা স্লাইড করে পিছনের দিকে চলে যাব আর ডট অ্যারো নামে একটা কিন্তু আমরা কী দেখতে পারবো, লোগো টাইপের জিনিস দেখতে পারবো, যেখানে দেখতে পারবো ডট ডট দিয়ে অ্যারো রয়েছে, সেটাকে আমরা সিলেক্ট করব। এবার আমরা ট্র্যাক করব, আমরা উপরের থেকে নিচ অবধি সেটাকে আমরা স্লাইড করে ড্র করব। তো আমাদের ড্র কমপ্লিট হয়ে গেছে, আমাদের কিন্তু অ্যারো কিন্তু খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু এর মধ্যে কিন্তু আসল জিনিস নেই, সেটা হচ্ছে মোশনটা নেই। তো মোশনটা করানোর জন্য কি করব, আমরা ব্যাক চলে আসব। আর হ্যাঁ, ব্যাক করার আগে একটা কথা বলে নিই, নিচের দিকে কিন্তু তোমরা অবশ্যই সাইজ অপশন দেখতে পারবে, এছাড়াও কিন্তু অপাসিটি। সাইজ অপশন থেকে মূলত কিন্তু এই অ্যারোটার সাইজ তোমরা সিলেক্ট করতে পারবে, অর্থাৎ ডটগুলো কতটা বড় হবে ছোট হবে সেটা। আর এছাড়াও অপাসিটি রয়েছে, তার পাশাপাশি কিন্তু রয়েছে কালার অপশন, যেখান থেকে তোমরা কালার সাইজ মানে সিলেক্ট করতে পারবে এই অ্যারোগুলো। এরপর আমরা অ্যানিমেশন অপশনটার উপরে চলে যাব, এখানে প্রচুর অ্যানিমেশন দেখতে পারবো। বাট আমরা কিন্তু দুটোই কিন্তু এখানে অ্যানিমেশন আমরা সিলেক্ট করব, একটা হচ্ছে ওয়েব ডাউন, সেটা আমরা প্রথমে ইন অ্যানিমেশনের মধ্যে আমরা ওয়েব ডাউনটাকে সিলেক্ট করব, এবং আউট অ্যানিমেশনের মধ্যে চাইলে তোমরা কিন্তু আউট অ্যানিমেশন দিতেও পারো, আবার নাও দিতে পারো, যদি দিতে চাও তাহলে অবশ্যই ওয়েব আপটা দেবে। এবার 90% লোকই ভাবছে হয়তো আমাদের ভিডিও রেডি তৈরি হয়ে গেছে, কিন্তু না বস, দাঁড়াও। রান্নাতে যেমন লবণের প্রয়োজন খুবই বেশি, আর পাশাপাশি কিন্তু আমাদের যে কোনো ভিডিওর মধ্যে সাউন্ড এফেক্ট খুবই দরকার। তো এর জন্য একটা বেস্ট সাউন্ড এফেক্ট আমি খুঁজে রেখেছি, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। একটু সময় নিয়ে জাস্ট চেক আউট করে নেবে, যাতে করে তোমার ভিডিওটা আরও বেশি নেক্সট লেভেল যেতে পারে। এবার আমরা আবার সেই আমাদের যে আমাদের টাইম লাইনটা রয়েছে তার সামনে চলে যাব, এবং এখান থেকে আমরা অডিও অপশন থেকে আমাদের যে মেন অডিওটা থাকবে সেটাকে আমরা সিলেক্ট করব, একটু ভালো করে মেজারমেন্ট করে নেব। আর চাইলে কিন্তু বিভিন্ন এই অডিওটারই কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটি বাইর করা সম্ভব, যেটা তোমরা জানো এফেক্ট অপশন থেকে তৈরি করা সম্ভব। তো সেটা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করে নেব পরে এক সময়। তো এরপরে কিন্তু তোমার ভিডিও ইজিলি তৈরি হয়ে যাবে। এরপরে তুমি উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে সেটাকে এক্সপোর্ট করে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারো, তোমার ভিডিওকেও নিয়ে যেতে পারো ট্রেন্ডিং। তো আই হোপ গাইজ, এই ছিল আজকের একটা খুবই সিম্পল সাদামাটা ভিডিও, ছোট্ট হলে কী হবে খুবই কিন্তু এফেক্টদার একটা ভিডিও, যেটা কিন্তু তুমি তোমার ভিডিওতে অবশ্যই ইউজ করতে পারো। সো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসছে। আর ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।